প্রিয় বন্ধুরা আমি আজকে ইংরেজি পেডাগোজি থেকে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল ফর টিচিং ইংলিশ অধ্যায়ের উপরে কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব এই প্রশ্ন উত্তরগুলো প্রাইমারি টেট সি টেট এবং আপার টেট ক্যান্ডিডেটদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই আপনি যদি এই পরীক্ষাগুলোর ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত এক বিন্দু স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখতে থাক আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাথে সাথে ভিডিওটিকে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে তাদেরও দেখার সুযোগ করে দেবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের আলোচনা প্রথমেই যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আইসিটি রিফার্স টু অর্থাৎ আই কি কী বোঝাচ্ছে অপশান এ রয়েছে অল টেকনোলজি ইনক্লুডিং কম্পিউটার ইউজড ইন দ্য ফিল্ড অফ এডুকেশান অপশান বি এ রয়েছে ইউজ অফ সিডি রম অপশান সি এ রয়েছে ইউজ অফ ইন্টারনেট এবং অপশান ডি এ রয়েছে ইউজ অফ ইন্টার্যাক্টিভ হোয়াইট বোর্ডস এখানে সঠিক উত্তর হল অপশান এ অর্থাৎ অল টেকনোলজি ইনক্লুডিং কম্পিউটার ইউজড ইন দ্য ফিল্ড অফ এডুকেশান তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হল ডিকশনারি থিসেরাস অ্যান্ড ইনসাইক্লোপিডিয়া আর ইউজড অ্যাচ অর্থাৎ ডিকশনারি থিসেরাস এবং ইনসাইক্লোপিডিয়া কি হিসাবে ব্যবহার করা হয় অপশান এ রয়েছে স্টোরি বুকস অপশান বি এ রয়েছে টেক্সট বুকস অপশান সি এ রয়েছে রিফারেন্স বুকস এবং অপশান ডি এ রয়েছে সায়েন্স ফিকশান এখানে সঠিক উত্তর হলো অপশান সি অর্থাৎ রেফারেন্স বুকস তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হল এ মেজর ফল আউট অফ দ্য ওয়াইড স্প্রেড ইউজ অফ কম্পিউটার ইন দ্য ফিল্ড অফ এডুকেশন ইজ অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে কম্পিউটারের ব্যাপক ব্যবহারের একটি প্রধান পরিণতি হলো নিচের কোনটি অপশান এ রয়েছে ইমেল বি এ রয়েছে ই লার্নিং সি এ রয়েছে সোশিয়াল নেটওয়ার্ক এবং ডি এ রয়েছে ওয়েবসাইট এখানে সঠিক উত্তর হলো অপশান বি অর্থাৎ ই লার্নিং বন্ধুরা এখানে একটু বলে রাখি আমার এই ভিডিওগুলোর যদি পিডিএফ পেতে চান তাহলে স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন ইউটিউব বাংলা চ্যানেল ঠিক সেইভাবে টেলিগ্রাম অ্যাপসে গিয়ে টাইপ করে সার্চ করবেন তারপরে অ্যাড হয়ে যাবে অ্যাড হলেই আপনারা আমার এই ভিডিওগুলো পিডিএফ পেয়ে যাবেন যাই হোক তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বোর্ড চকবোর্ড চার্টস মডেলস আর অর্থাৎ বোর্ড বোর্ড চার্ট এবং মডেল এগুলো কী অপশান এ রয়েছে নন প্রোজেক্টেড মিডিয়া অপশান বি এ রয়েছে মিডিয়া অপশন সি এ রয়েছে প্রজেক্টেড মিডিয়া এবং অপশান ডি এ রয়েছে নান অফ দিজ এখানে সঠিক উত্তর হলো অপশান এ অর্থাৎ নন প্রজেক্টেড মিডিয়া তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হল হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কম্পিউটার ওরিয়েন্টেড অর্থাৎ নিচের কোনটি কম্পিউটার ভিত্তিক নয় অপশান এ রয়েছে ইমেল বি এ রয়েছে ব্লগস সি এ রয়েছে এবং ডি এ রয়েছে আইডব্লিউ বি এখানে সঠিক উত্তর হলো অপশন সি অর্থাৎ স্নেল মেল তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হল স্লাইড ফিল্ম স্ট্রিপস ফিল্ম ওএইচপি আর অর্থাৎ স্লাইড ফিল্ম স্ট্রিম ফিল্ম এবং ওএইচপি এগুলো কী অপশান এ রয়েছে প্রোজেক্টেড মিডিয়া অপশন বি এ রয়েছে নন প্রজেক্টেড মিডিয়া অপশন সি এ রয়েছে মিডিয়া এবং অপশান ডি এ রয়েছে নান অফ দিজ এখানে সঠিক উত্তর হলো অপশন এ অর্থাৎ প্রজেক্টেড মিডিয়া তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হল দ্য আইডিয়া অফ ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি অজ ফার্স্ট গিভেন বাই অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরির ধারণা সর্বপ্রথমে দেওয়া হয়েছিল কার দ্বারা অপশান এ রয়েছে ল্যাবরেটোরিয়ানস অপশান বি এ রয়েছে সায়েন্টিস্ট অপশান সি এ রয়েছে স্ট্রাকচারালিস্ট এবং অপশান ডি এ রয়েছে নান অফ দিজ এখানে সঠিক উত্তর হলো অপশান সি অর্থাৎ স্ট্রাকচারালিস্ট তাহলে ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরির ধারণা সর্বপ্রথমে দেওয়া হয়েছিল স্ট্রাকচারালিস্ট অর্থাৎ গঠনবাদীদের দ্বারা তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হল গ্রেডেশন ইজ নেসেসারি টু অর্থাৎ গ্রেডেশন প্রয়োজন কেন অপশান এ রয়েছে স্টপ অর মিনিমাইজ রেট্রোকেটিভ ইনেভিশন অপশান বি এ রয়েছে হেল্প স্টুডেন্টস টু রিড ভ্যারাইটি অফ টেক্সট অপশান সি এ রয়েছে ইন্ট্রোডিউস অ্যান অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট এবং অপশান ডি এ রয়েছে মিনিমাইজ রেট্রোকেটিভ ইনেভেশন এখানে সঠিক উত্তর হলো অপশান এ অর্থাৎ স্টপ অর মিনিমাইজ রেট্রোকেটিভ ইনেভেশান যার অর্থ হল প্রতিরোধমূলক বাধা বন্ধকরণ বা হ্রাসকরণ এই জন্যই গ্রেডেশন সিস্টেমটা প্রয়োজনীয় তারপরে যে প্রশ্নটি রয়েছে হুইচ ইজ নট অ্যান এক্সাম্পল অফ লো কোস্ট টিএলএম অর্থাৎ নিচের কোনটি স্বল্প মূল্যে টিএলএম নয় অপশান এ রয়েছে রেডিও বি এ ডলস সি এ মাস্ক এবং ডি এ পাপেটস এখানে সঠিক উত্তর হলো অপশান এ অর্থাৎ রেডিও তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হল ভিজুয়াল এডস ক্যান মেক অর্থাৎ ভিজুয়াল এডসগুলো কী করতে পারে অপশান এ রয়েছে এ কংক্রিট প্রেজেন্টেশন অফ অ্যান অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বি এ রয়েছে অনলি এ কংক্রিট আইডিয়া সি এ রয়েছে অনলি অ্যান অ্যাবস্ট্রাক্ট আইডিয়া এবং বি এ রয়েছে অ্যান অ্যাবস্ট্রাক্ট আইডিয়া অফ এ কংক্রিট প্রেজেন্টেশন এখানে সঠিক উত্তর হলো অপশান এ অর্থাৎ এ কংক্রিট প্রেজেন্টেশন অফ অ্যান অ্যাবিস্ট্যাক্ট আইডিয়া যার অর্থ হল একটা মূর্ত উপস্থাপন একটা বিমূর্ত ধারণার তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আপনাদের জন্য হোম টাস্ক এর সঠিক উত্তর কী হবে সেটি আমি বলছি না এর সঠিক উত্তর আপনাদের কমান্ড করে জানাতে হবে প্রশ্নটি হলো হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ডাব্লু 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 অর্থাৎ ডাব্লু ডাব্লু ডাব্লুর ফুল ফর্ম পূর্ণরূপ কী অপশান এ রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অপশান বি এ রয়েছে ওয়ার্ল্ড উইথ ওয়েব অপশান সি এ রয়েছে ওয়েব উইথ ওয়ার্ল্ড এবং অপশান ডি এ রয়েছে নান টু দিজ এর সঠিক উত্তর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকুন বাই